আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের পবিত্র জুমায় আজকে তালিঘর মসজিদে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় ইশারা করেছিলাম রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হল শাবান। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং বলা হয়েছে গাফেলিনরা, অমনোযোগী অসচেতন যারা, তারা এই মাসের গুরুত্ব দেয় না। রমজানের গুরুত্ব থাকে, রজবের একটা গুরুত্ব থাকে, যেহেতু রজব হলো সম্মানিত নিষিদ্ধ চারটি মাসের এক মাস, যে মাসগুলোকে অমুসলিমরাও সম্মান করত এবং এই সময়ে তারা যুদ্ধ বিগ্রহ করত না, সেই হিসাবে রজব মাসের একটা কদর তাদের মাঝেও ছিল। আর রমজান তো রমজান, এর গুরুত্ব আছেই। মাঝখানে পড়লো শাবান, এর প্রতি মানুষ মনোযোগ দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পৌঁছে, এটা হলো বাৎসরিক আমল। তো আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় যাক যে আমি হলাম রোজাদার। আপনি চাকরি করেন, ভালোই চাকরি করেন, সব সময় আপনার একটা ভালো সুনাম আছে, কিন্তু উপর থেকে ইনভেস্টিগেশন আসলো, এসে আপনাকে কাজের চেয়ারে পাওয়া গেল না। পরে আপনি জানলেন যে কর্মকর্তা এসে দেখে গেল আপনি চেয়ারে নাই, আপনি আজকে অনুপস্থিত। এটা শুনলে আপনার কাছে খারাপ লাগবে। অন্তত ওই দিনটা যদি আপনি থাকতে পারতেন, আপনাকে কাজের মধ্যে দেখা যেত। অন্য দু চার দিন যদি নাও থাকতেন, তাহলে এত কষ্ট আপনার মধ্যে লাগতো না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে দেখা যায়, সোমবারে তিনি রোজার কথা বলেছেন, বৃহস্পতিবার রোজার কথা বলেছেন এবং বলেছেন এই সময় আমলগুলো আল্লাহ তাআলার কাছে যায়। আমি এটা পছন্দ করি যে আমার আমল এই অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক যে আমি হলাম রোজাদার। রাতের ফেরেশতারা যারা ডিউটি করবে তারা আসরের সময় উপস্থিত থাকে, দিনের ফেরেশতারা ফজরের সময় উপস্থিত থাকে। আল্লাহ তাআলা যখন তাদেরকে জিজ্ঞেস করবেন আমার গোলামদেরকে কি অবস্থায় দেখেছো, তারা বলবে আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে তারা সালাত আদায় করে, আবার যখন বিদায় নেই তখনও দেখি তারা সালাত আদায় করে। ব্যাপারটা আল্লাহ থেকেই জানেন, কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাইরে না। এরপরও দায়িত্বরত ফেরেশতাদের রিপোর্ট আল্লাহ তাআলা যখন গ্রহণ করেন তখন সালাত অবস্থা, সিয়াম অবস্থা, এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ কামনা করবেন যে এই অবস্থায় রিপোর্টকারীরা রিপোর্ট করুক যে আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন রয়েছি। সম্মানিত ভাইরা, এ মাসে একটি গুরুত্বপূর্ণ রাত, যে রাতের ব্যাপারে আমাদের সমাজে এটাকে শবে বরাত বলা হয়। হাদিসের কিতাব সমূহের মধ্যে আমরা দেখি এটাকে বলা হয়েছে নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রজনী। এই অর্ধ শাবানের রজনীকে কেন্দ্র করে আমরা দু ধরনের কথা আমরা শুনতে পাই এবং সেটা ওলামাদের জবানেই আমরা শুনতে পাই।
রেডিও টেলিভিশনে যারা কথা বলেন তাদের জবান থেকেই আমরা এই বিষয়গুলো শুনতে পাই। আসলে ইনসাফপূর্ণভাবে আমাদের আগানো উচিত, এটা যেহেতু শরিয়া, এখানে আবেগ, এখানে ইমোশন কাজ করা ঠিক না। কোরআন এবং সুন্নার মানদণ্ডে যেটা টিকে এর উপরেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, না বাড়াবাড়ি আর না ছাড়াছাড়ি। কোরআন এবং সুন্না দ্বারা কোনো কিছু যদি প্রমাণিত হয় এটাকে বাদ দেওয়ার অধিকার কারো নাই। কোরআন এবং সুন্না দ্বারা যতটুকু প্রমাণিত এর থেকে অতিরঞ্জন করাও আল্লাহ এবং তার রসুল এটা পছন্দ করেন। বাদ দিলে তো আপনি বাদ দিয়ে দিলেন, এই অধিকার আপনার নাই যা আপনি চর্চা করলেন। আর অতিরঞ্জন করলে শরীয়তের মূল স্পিরিট হারিয়ে যায়। তো লাইলাতুন নিসফ মিন শাবান, এই যে অর্ধ শাবানের রজনী, এই দিবসটা মূলত এই রাতটা একটা সম্মানিত মহিমান্বিত রাত। এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে, কিছু কিছু আছে খুব বেশি দুর্বল, অধিকাংশ হাদিস হল দুর্বল। দু একটা হাদিসের ব্যাপারে কেউ কেউ বলছেন এটা সহি অথবা হাসান পর্যায়ের, সেই জন্য এই রাতের মর্যাদা এটা প্রমাণিত, এটা স্বীকৃত। শুধু বিষয়টা বিতর্কের বিষয়ে দাঁড়ালো যেটা, সেটা হলো এটা আপনি পালন কিভাবে করবেন, এটা আপনি কিভাবে অতিক্রম করবেন, এটা একটা বড় বিষয় এসে দাঁড়ালো। একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই রাতটা কিভাবে অতিবাহিত হয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার সুন্নতে বেদাত কিতাবের মধ্যে এই বিষয়ে তিনি কিছু কথা বলেছেন যে প্রথমত শাম দেশে অবস্থানরত কিছু তাবিঈ যেমন খালিদ বিন মাদান, মাকহুর, লোকমান বিন আমের, তিনি তাদের নাম উল্লেখ করেছেন। এরা এরা শাম, শাম মানে হলো সিরিয়া, আপনারা জানেন। এই রাতের তারা সম্মান করত, কারা সম্মান করত, উনি তিনজন তাবিঈর নাম উল্লেখ করেছেন। সমষ্টিগত কোনো বিষয় ছিল না, ওনারা ব্যক্তিগতভাবে এরাতে তাকে সম্মান করত এবং তারা ইবাদত বন্দেগী করতেন। কিন্তু হিজাজ, হিজাজ মানে হলো মক্কা এবং মদিনা, এখানকার যে সমস্ত তাবিঈ যেমন হযরত আতা ইবনে আবি মুলাইকা, ওনারা আবার এটার বিরোধিতা করেছেন। এটা ছিল ব্যক্তিগতভাবে ইবাদত করা এবং না করা সম্পর্কে তাবিঈ জামানার ব্যাপার। তাবিঈ কারা? তাবিঈ হলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছেন এবং এরা বিশ্ব নবীর সাহাবী, এরা সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত, এরকম ঈমান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরা হচ্ছেন তাবিঈ। তাহলে তাবিঈ জামানায় সিরিয়ার কতিপয় তাবিঈ ওনারা ব্যক্তিগতভাবে এই রাতে ইবাদত করতেন। দ্বিতীয়ত আনুষ্ঠানিকভাবে এই রাতের ইবাদত শুরু হয় তাবিঈদের অনেক পরে, 448 হিজরিতে, 448 হিজরিতে ইবনু আফিল হুমায়রার মাধ্যমে। আল্লাহর এই গোলাম তিনি সুমিষ্ট ভাষী ছিলেন, তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন। তিনি নাবলিস থেকে এসে, নাবিস থেকে এসে বাইতুল মাকদাসে
বাইতুল মাকদাস কোথায় এটা? এই যে ফিলিস্তিন, সিরিয়া, জেরুজালেম, যেখানে গন্ডগোল চলছে সেখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসে তিনি ব্যক্তিগতভাবে এই রাতে একদিন কোন এক অর্ধ শাহবানের রজনীতে তিনি ইবাদত শুরু করেছেন। সেই ঘটনা হলো 448 হিজরিতে। তার এই নামাজ পড়া দেখে, সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনে পেছনে পেছনে আরো অনেক লোক জড়ো হয়ে গেল এবং তার সাথে তারাও সালাত আদায় করেছেন। পরের বছর এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকল, এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকল। তাহলে এই যে একটা কাজ সম্মিলিতভাবে প্রথম শুরু হলো, এটা বাইতুল্লাহতে এই কাজটা প্রথম শুরু হয়নি, এই কাজটা মদিনার মসজিদে নববীতে প্রথম শুরু হয়নি, এই কাজটা সম্মিলিতভাবে পালন শুরু হয়েছে সর্বপ্রথম 448 হিজরিতে। তো এর আগের ইসলামের অবস্থা কি হবে? এর আগে শত শত বছর যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন এবং তার সাহাবায়ে কেরাম আজমাইনদের জামানা অতিক্রম হলো এবং পরবর্তীতে তাবিঈদের জামানা অতিক্রম হলো এবং পরবর্তীতে তাবে তাবিঈনদের জামানা অতিক্রম হলো, সেখানেও সম্মিলনের একত্রিত ভাবে এই রাতে এরকম ইবাদত বন্দেগী মুসলিম উম্মাহ লক্ষ্য করেনি। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তার কিতাবের মধ্যে বলেছেন শেষে, এই লোকটা পরবর্তীতে বুঝতে পেরেছে তার দ্বারা দীন ইসলামের মধ্যে একটা নতুন বিষয়ের সংযোগ হয়েছে, একটা নতুন বিষয়ের সংযোগ হয়েছে। তখন লোকটা তওবা করেছে এবং এই কাজটা ছেড়ে দিয়েছে। কিন্তু তিনি ছাড়লে কি হবে? তিনি ব্যক্তিগতভাবে তওবা করেছেন, তিনি কাজটা ছেড়ে দিয়েছেন, তিনি ছেড়ে দিয়েছেন, কাজটা আর বন্ধ হয়নি, কাজটা চলমান আছে। এখন মোটামুটি অনেক দেশে এই কাজটা সম্মিলিতভাবে পালন হচ্ছে। সময় তো হয় না আমার। এই হলো এই রাতে সম্মিলিত ইবাদতের এই 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 সিস্টেম এভাবে শুরু হলো। আমাদের উপমহাদেশে হানাফি মাজহাবের আলোকে রচিত একটি কিতাব, যেটা আপনারা জানেন আপনার ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে শামি, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে শুধু ইরাত নয়, যে কোনো নফল ইবাদতের রজনীতি ইস্তেমা হওয়া, একসাথ হওয়া, সম্মিলিতভাবে ইবাদত করা, ডাকাটাকি করা, এটা ইকরাহুল ইস্তেমা, এটা নিষেধ, এটা মাকরুহ, একরাহ বলা হয়েছে। কারণ এত হয় কি, আমাদের সালাফ, আমাদের পূর্ববর্তীগণ নিঃসন্দেহে আমাদের চাইতে আল্লাহর দীনের প্রতি, আল্লাহর দীনের বিষয়গুলো আমল করার প্রতি বেশি আগ্রহী ছিলেন নাকি আমাদের চাইতে কম ছিলেন? বেশি আগ্রহী ছিলেন। তাহলে ওই সম্মানিত দীনের প্রতি বেশি আগ্রহী দুনিয়ার বিমুখ জামাত মুসলিম উম্মার সেই নেক জামানার লোকেরা, তারা বিষয়গুলোকে যেভাবে বুঝেছেন, যেভাবে আমল করেছেন, আমাদের তো সেইভাবে আমল করার চেষ্টা করা উচিত, কি বলেন ঠিক কিনা? যেই হাদিসটাকে মেইনলি ওলামায়ে কেরাম বিশুদ্ধ বা হাসান হাদিস বলে উল্লেখ করেছেন, সেখানের ভাষা হলো ইয়াতাল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফে মিন শাবান, যে আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টির প্রতি বিশেষভাবে নজর করেন, তার সৃষ্টির প্রতি বিশেষভাবে নজর করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তিনি তার সমস্ত সৃষ্টিকে এই রাতে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুটি সম্প্রদায়কে তিনি ক্ষমা করবেন না। এই রাতে সবাই ক্ষমার আওতায় থাকলেও, সবাই মাপের আওতায় থাকলেও, যারা মুশরিক
যারা শিরক করে, শিরিকবাদী অংশীবাদী যারা, একত্ববাদী না যারা, তারা এই রাতে ক্ষমা পাবে না এবং ক্ষমা পাবে না মুশাহিদ। হিংসুক যারা তারা, হিংসুক যারা। এছাড়া অন্য আরো কয়েকটা হাদিসের মধ্যে কাদের কাদেরকে মাফ করা হবে না সেই তালিকায় একটা শ্রেণী হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। এবং এসেছে জানি, জানাকারী। দেখুন এই নেসমিন শাবানের মূল মেসেজ এটা হওয়া উচিত, যারা এই রাতে ক্ষমা পেতে চান, আমরা যারা এই রাতে আল্লাহ তাআলার অবারিত রহমত, যে যিনি তার সৃষ্টিকুলকে মাফ করে দেবেন, আমরা যাতে ওই সমস্ত তালিকায় না থাকি যেই সমস্ত তালিকায় যাদের নাম আছে ওরা মাফ পাবে না। সেই তালিকা থেকে নিজের নামকে কাটানোই হবে এই রাতে ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম।